সমুদ্র সৈকতে হাজারো মানুষের উচ্ছ্বাস, কেউ সাগরের নোনা জলে গোসল করছেন, কেউ বা বালিয়াড়িতে হেঁটে বেড়াচ্ছেন প্রিয়জনদের সঙ্গে, সুন্দর মুহূর্তকে কেউ কেউ ক্যামেরা বন্দি করে রাখছেন। ঈদের ছুটিতে পর্যটকে মুখর সাগরকন্যা কুয়াকাটা, পরিবার পরিজন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন হাজার হাজার পর্যটক। এখানে এসে অনেক ভালো লাগছে, পরিবারের সাথে আসছি এবং খুব আনন্দ হইতেছে। আগের থেকে দর্শনার্থী অনেক বেশি, উপচে পড়া দর্শনার্থী। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা, নানামুখী ব্যবস্থা এবারে গ্রহণ করেছি যাতে করে পর্যটক যারা আসছেন এখানে তারা একটা নিরাপত্তা অনুভব করেন। কুয়াকাটায় 200+ হোটেল মোটেল ও রিজোর্ট রয়েছে, এর ধারণ ক্ষমতা সর্বোচ্চ 40,000। পদ্মা সেতু চালুর পর এই প্রথম ঈদ, আর পর্যটকদের এমন উপস্থিতি প্রমাণ করে দেয় এই পর্যটন নগরী পদ্মা সেতু চালুর পর হতে কতটা বদলে গেছে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে শিকদার জাবির হোসেন, সময় সংবাদ।